নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হলো রবিবার রবিবার আজকে এটা সকালবেলা কতগুলো ফল নিয়ে চলে এসছে আর দিনের শুরুটা তো হয় এক গ্লাস জল দিয়ে তারপরে সমস্ত খাবার উঠে আগে চাই এক গ্লাস জল আর এটাই কিন্তু উচিত খালি পেটে সবারই উচিত এক গ্লাস জল খাওয়া কেননা স্টমাকটা আমাদের একদমই খালি থাকে তো সুতরাং জলটা দিয়েই সকালে শুরুটা করি এখানে যে চা বানিয়ে নিচ্ছি প্রত্যেকেরই সকালবেলা উঠে কিন্তু এই প্রথম খাবারই মনে হয় চা চা বিস্কুট দিয়েই শুরু হয় তারপরে অন্য সমস্ত খাবার আর আজকে এই যে একটুখানি আলুর পরোটা করে নেব তার জন্য এখানে মা ময়দা মেখে দিয়েছে নুন সামান্য নুন চিনি তেল দিয়ে ময়ন দিয়ে দিয়েছিলাম মাম ময়দাটা মেখে দিয়েছে আর এখানে এই যে লেচি কেটে নিয়েছি এই আলুর পরোটা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি তো ওখান থেকে একটুখানি সবাইকে আমি অনুরোধ করব ওখানে যেন একটুখানি গিয়ে দেখে নেন পুরো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আমি ওইখানে আলাদা করে দিয়ে দিয়েছি এই যে আলুটা মেখে নিয়েছি একটু অন্যরকমভাবে পরোটাটা করেছি তো আমি সবাইকে অনুরোধ করবো একটুখানি যেন আমার ওই রেসিপির ভিডিওটা যেন সবাই একটুখানি দেখেন পরোটা ভেজে নিয়েছি সকালে জল খাবার আজকে হয়ে গেছে আর এবারে হচ্ছে দুপুরের রান্না আজকে দুপুরে সেরকম কিচ্ছু রান্না না একদম হালকা রান্না কেননা আজকে এখানে আমাদের আছে পিকনিক সবাই যে আমরা সমস্ত মেয়েরা বউরা মিলে যে এখানে আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো করি তো সেই জন্যই আর কি একটা শেষে একটা ছোটোখাটো পিকনিক করা হচ্ছে সবাই মিলে চাঁদা তুলে না যারা যারা করতে ইচ্ছুক আর কি সবাই মিলে চাঁদা তুলে এই পিকনিকটা হচ্ছে করা হচ্ছে তো আজকে শুধু দুপুরের জন্যই রান্না হবে তার তার জন্য এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাই ডিমগুলোকেই ছাড়িয়ে এই যে ভেজে নিচ্ছি আর এখানে মা হচ্ছে পেঁয়াজ আর টমেটো গ্রেটারে গ্রেট করে দিয়েছে একটু ডিমের ঝোল করে নেব এই যে ডিম ভেজে নিয়েছি আলুগুলোকেও ভেজে নিলাম রান্না আজকে দুপুরের একদমই হালকা এই যে মশলা কষিয়ে নিয়েছি নিয়ে ডিমের ঝোলটা বানিয়ে নেবো একদমই কোনো রান্নাবান্নার আজকে ঝামেলা নেই ডিমের ঝোল আর এই যেখানে হচ্ছে বেগুন পোড়া হয়েছে বেগুন পুড়িয়ে দিয়েছিল মা এটা হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো গোটা শুকনো লঙ্কা দিয়ে মেখে দিয়েছে এই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরবেলার খাওয়া দাওয়ার আর রাতে তো আলাদা হবেই রাতে কী হবে সেটাও কিন্তু দেখাবো যে সন্ধেবেলা দুজনে চলে যাচ্ছে যেখানে পিকনিক হচ্ছে ওইখানেই সামনেই আমার বৌদিদের বাড়ি ওইখানেই রান্নাবান্না হবে আমাদের বাড়ি থেকে একদম একটুখানি সামনেই এই যে আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছ দিদির সাথে বেরু বেরু করতে ওর খাওয়া হয়ে গেছে খাইয়ে দিয়েছি তো ওই টাটা দিয়ে চলে যাচ্ছে আবার দিদি বলছে গলাটা জড়িয়ে ধরো ওই জন্য আবার গলা জড়িয়ে ধরছে এই যে গলায় মাথা রাখো বললে কাঁধে মাথা রাখো বললে ওইভাবে গলা জড়িয়ে ধরবে ধরে নিয়ে যাবে তো বাইরে একটু ঠান্ডা মতো ঘর থেকে বললে তো বাইরে ঠান্ডা মতো ওই জন্য একটুখানি রুমালটা মাথায় দিয়ে দিয়েছে আর কি এই যেখানে রান্না হচ্ছে এটা হচ্ছে চিকেন পিকনিকের মোটামুটি সমস্ত রান্না হয়ে গেছে এইটাই হচ্ছে লাস্ট রান্না হচ্ছে আর এরপরে হবে ভাত হলে ব্যাস পিকনিকের বান্না মোটামুটি কমপ্লিট এই যে সব আমার কাকিমারা ওখানে ভাইপো এখানে সব কাকিমারা বসে আছে বৌদি এই যে এই যে ওর জেম্মা এইখানে আমার মেয়ে খেলা করে সন্ধেবেলা করে ওর জেম্মার কাছে ওইখানে বসে বসে ও খেলতে থাকে আর এই যেদিন একটুখানি গান চালিয়ে দিয়েছিল বক্সে তো এই সব মানে এদের জন্য চালানো হয়েছে আর কি যেহেতু পিকনিক একটুখানি গান না চললে তো হয় না ওই জন্য খানিক্ষণ পরে সন্ধ্যেবেলাটা চুপচাপই ছিল তারপরে খানিক্ষণ পরে বললো না একটুখানি গান চালানো হোক তো ওই গান ছিল তাই সব বাচ্চারা একটুখানি আনন্দ করে নাচছিলো ওদেরই তো বেশি আনন্দ তাই না এই সমস্ত যত অনুষ্ঠান হবে ওই বাচ্চাগুলোই যেন বেশি আনন্দ বা এই সব নেচে কুদে খেলে ওদের সা কেটে যায় আর কি এই যে এখানে আমার ছোটো মা ওদের সাথে খেতে বসে গেছে সব বাচ্চাগুলোকে আগে খেতে দেওয়া হয়েছে ছোটো এখানে ওইখানে যে ডাল আর ভাত দিয়ে দিয়েছি আমি ঘরে ভাত মাখছিলাম তবে বললো না একটুখানি দেখে ওখানে খাচ্ছে কি না যদি খায় তাহলে খাইয়ে দেবো তা নাহলে তো ঘরেই খাওয়াতেই হবে ওর জন্য তো খাবার হয়েছে ঘরে তা দেখলাম না ওখানে খেয়ে নিয়েছে ওদের যে ওখানে যে ডালটা হয়েছে সেটা খায়নি প্রথমে দু তিন গাল নিয়েছে তারপরে হচ্ছে আর খাচ্ছে না কেননা ওইটা ডালটা একটু ঝাল হয়েছে ওই জন্য আমি বাড়িতে যে ডাল বানিয়েছিলাম ওর জন্য সেটাই ওকে ওখানে ভাতের সাথে মেখে আর খাইয়ে দিয়েছি ও ওখানেই পিকনিক সবার সাথে সবাই যেরকম বসে গেছে ওখানে ও বাইরেই খেয়ে নিয়েছে সবার সাথে আর এই যেখানে সব খাওয়ার পর্ব চলছে সবাইকে সব এখানে রাস্তায় টেবিল পাতা হয়েছে রাস্তার সাইডে পেতে এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে বাচ্চাগুলো আগে খেয়েছে তারপরে সব বড়রা মোটামুটি প্রায় ওই একশো জনের আয়োজন আর কি একটুখানি হৈ হৈ করা সবাই মিলে আনন্দ করা এইটুকুনি পিকনিক মানেই হচ্ছে তাই একটু হৈ হট্টগোল হবে আনন্দ হবে সবাই মিলে রান্নাবান্না খাওয়া দাওয়া এইসবই আর মাঝে মাঝে কিন্তু এইসব একটু হলে কিন্তু মন্দ নয় খুবই ভালো লাগে আমাদের ডুগুবাবু এখানে খেতে বসেছে ও একা একা চিকেন দিয়ে ভাত খাচ্ছে ঝাল লাগছে আবার সমানে জল খাচ্ছে এই যে আমি বলছি খা খাডুগু খা ও চিকেন খাচ্ছে ভাত খাচ্ছে এদিকে ঝাল লাগছে কিন্তু তাকিয়ে আছে আবার যেই দেখেছে যে ফোন ফোন চালিয়েছি আমি ফোনের দিকে তাকিয়ে আছে এখানে এই যেটা হচ্ছে বাঁধাকপি আর এখানে হচ্ছে ভাত এই কাকে মাইরে সব তুলে তুলে দিচ্ছে বেশ ভালোই হয়েছে কালকে সন্ধেটা পিকনিকের যে আমরা খেতে বসেছিলাম এখানে ভাত ডাল আর এটা হচ্ছে বাঁধাকপির একটা ঘন্ট মাছের মাথা মাছের তেল তেল দিয়ে একটা ঘন্ট হয়েছে আর হয়েছিল চিকেন এই হচ্ছে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া তো বেশ ভালোই মোটামুটি খাওয়া দাওয়া তো সব হয়েছে এই যে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে এই খাওয়া হয়ে গেছে দিদির এই যখন দুষ্টু দিদির সাথে খেলা হচ্ছে এখানে সব আছে ভেতরে ওই জলের কারখানার যে অফিসটা ওখানে সব রয়েছে ভেতরে ও এখানে খেলা করছে আমি এখানে বসে আছি বাইরে আরও খেলা করছে সবার সাথে সবার সাথে খেলা ওর আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে নমস্কার